अस्सलाम वालेकुम। सलाम वालेकुम सर। वालेकुम वालेकुम सलाम। सर। ভালো আছো? सर আলহামদুলিল্লাহ ভালো আছি আমি। আচ্ছা আচ্ছা, মুনতাসির আর আয়েশা, তোমাদের ক্যামেরাটা আচ্ছা অন করছো, ঠিক আছে? আমরা দেখতে পাচ্ছি তানজান, ফারহান আরাব, সাইদুল করিম, আরমান আচ্ছা হোসেন, মুনতাসির এবং রাইসা খান উপস্থিত, ইয়ামিম উপস্থিত। আচ্ছা, আমরা গতকালকে আমাদের আসলে একটু প্রবলেম হয়েছিল, মানে নেটের সমস্যার কারণে আমার আমার যে ল্যাপটপের যে ডেস্ক যেটা তোমার স্ক্রিন শো করে ওটাই গতকালকে আমরা ক্লাস করার সময় হঠাৎ করে কি চলে গিয়েছিল। যদি তোমরা দেখতে পাচ্ছ, তোমরা কিন্তু পেজগুলো দেখতে পাচ্ছ, কিন্তু আমি দেখতে পাচ্ছি না বলে আমি লাস্টে অর্ধেক ক্লাস করেই শেষ করতে হয়েছে। তো আজকে আমরা ওই লেকচারটা দেখাবো, আজকে আমরা সেম লেকচার দেখাবো, তবে আমরা দেখাবো 2 নম্বর থেকে, 1 নম্বর না। 1 নম্বর তো কতক্ষণ করেছো, 2 নম্বরটা অনেকে করতে পারলেও 2 নম্বরটা হয়তো বোঝানো হয় নাই। তাই বোঝানোর জন্য আজকে আমরা করবো, যাতে তোমরা বুঝতে পারো, যাতে তোমরা সকলে বুঝতে পারো। 2 নম্বর থেকে আমরা 2 নম্বরটা করাবো। তো শিক্ষার্থীরা, তোমরা তো আমরা দেখতে পাচ্ছি, আমরা দেখছি তোমরা সবাই প্রায় খাতা সাবমিট করতে পারছো। এখন সবাই অনেকে খাতা অনেকে প্রথম প্রথম খাতা দিতে পারো নেই, এখন অনেকে খাতা দিতে পারতেছো, হয়তো হাতে করে দুই একজনের সমস্যা হতে পারে, ওরা স্কুল থেকে এসে জেনে নেবে কিভাবে খাতা সাবমিট করতে হয়। আরমান হোসেন, আলিফ, তুমি আমি তো খাতা সাবমিট করতে পেরেছি স্যার। আরাফ পাই পেরেছো, ঠিক আছে, ধন্যবাদ তোমাকে। সাইদুল, তুমি পেরেছো, সাবমিট করতে পেরেছো এখন? সাইদুল, সাইদুল, সাইদুল শুনতে পাচ্ছ না? স্যার ফটো ক্লিক করে আমি করতে পারি না, মানে ফটো মানে ফেস পারি না, মানে ফটো তুলে আমি ছবিটা তুলতে পারি না, তো আমি তাড়াতাড়িতে সাবমিট দিয়ে দিচ্ছি সমস্যা হচ্ছে সাথে। না, এখন তুমি সাবমিট দিয়েছো, ঠিক আছে, তোমার সবগুলো পেজ সবগুলো পেজ আছে, সাথে একটা তোমরা একটু খেয়াল করবে। এখানে আমি বললাম যে আমি বলি মুনতাসির এখানে ডিস্টার্ব আওয়াজ আনমিউট রাখেনি, তো আনমিউট রাখতে হবে, কথা যে বলবে একটু মিউট হবে। সাইদুল করি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ জয় স্যার। হ্যাঁ বলেন স্যার, বলেন একটু বলি আপনার, ওই যে আমি আপনার বাচ্চাদের সবার খাতা চেক করেছি, যে দুইটা নাম্বার আপনাকে দিয়েছি সেই দুইটা ছাড়া বাকিদের সবার খাতা এসেছে, সবাই যত পৃষ্ঠা আসার কথা সব আসছে, ঠিক আছে, ঠিক আছে, সবারই সব পৃষ্ঠা আসছে শুধু দুজন ছাড়া। আচ্ছা আপনাকে যে দুইটা আইডি দিয়েছি ওই দুজন ছাড়া বাকি কারো টেনশন করতে হবে না, সবার খাতা আছে, আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে। আচ্ছা, দেখেছো তোমাদের সেই সবার খাতা এসেছে, যে সাইদুল একটু চিন্তা করেছিল, দেখো সাইদুল তোমার খাতাও কিন্তু চলে এসেছে। হ্যাঁ, সাইদুলের খাতাও এসেছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখতে পাচ্ছি ইয়ামিম, ইয়ামিম রাইসা সকলে আছে। আমরা শুরু করি তাহলে ক্লাস, ক্লাস শুরু করি, আমরা চলে আসি শেয়ার স্ক্রিন শেয়ারে। আমার খাতা এসেছে, হ্যাঁ সবারটা এসেছে, আমার খাতা এসেছে, হ্যাঁ এসেছে, সবারটা এসেছে। তোমরা যেভাবে যেভাবে দিয়েছিলে ঠিক সেইভাবে সেইভাবেই তোমরা, আমি 40 মিনিট আগে থেকে শেষ করে পাঠিয়েছি, তো আগে শেষ করলে আগে পাঠাতে পারবে, এখানে কেউ তোমাকে বেঁধে রাখবে না। যাই হোক, চলে আসি, আমরা ফার্স্ট পেজ দেখতে পাচ্ছি, হ্যাঁ এসেছে। আমরা শুধুমাত্র দেখে নাও, আসো, আমরা প্রথমে আমরা লিখলাম 6/14, 1 দিলাম, কারণ কাল গতকালকে 14 ছিল, এটাও 14। দেখে নাও, আমরা গতকাল 2 নম্বর থেকে শুরু করছি। সবার স্পিকারটা অফ রাখবে, স্পিকারটা অন রাখলে কি হয় জানো, তোমাদের বাসার যে সাউন্ড আসে এই সাউন্ড গুলো এখানে চলে আসে, এখানে আসে মানে সবার কাছে আসে, আমার কাছে না সবার কাছে যায়, যে কারণে আমার ভয়েস অনেকে শুনতে পায় না বা ডিস্টার্ব হয়। যেমন একসাথে যদি দুইটা গান বাজানো হয় তুমি কোনোটা শুনতে পাবে ভালো করে, অনেকটা ওরকম কি একটা গান বাজলে তুমি শুনতে পাবে, বা একজন কথা বললে তুমি শুনতে পাবে, 3-4 জন কথা বললে তুমি তোমার কানে শুনতে পাবে না, আমিও শুনতে পাবো না, কেউ পাবে না, মানে সব মিশ্র হয়ে যাবে গা, মিক্সড হয়ে যাবে গা। আমরা চলে আসি 2 নম্বর কোয়েশ্চনে। রিয়াদের কাছে 6 ভাগের 11 লিটার ও মামুনের কাছে 1 সমস্ত 8 ভাগের 5 লিটার জুস আছে, ক দুইজনের একত্রে কি পরিমাণ জুস আছে, খ কার জুসের পরিমাণ বেশি তা গাণিতিক প্রতীক ব্যবহার করে দেখাও, গ কার জুসের পরিমাণ কত বেশি তা নির্ণয় করো। খেয়াল করে নাও, দুইজনের একত্রে কি পরিমাণ জুস আছে। আমরা গতকালকে তোমাদের এই পেজটা শো করার পরে হঠাৎ করে আমার ডিস্টার্ব হয়েছিল, আমি দেখতে পাচ্ছি আমার আমি কিছু দেখতে পাচ্ছি না, এক কথায় ফুল ব্ল্যাক দেখা যাচ্ছে, কিন্তু লাইন চালু আছে, লাইন তোমরা দেখতেছো। তো যাই হোক, দুইজনের একত্রে কি পরিমাণ জুস আছে দেখে নাও।
আমরা যোগ করব, অবশ্য কি করব, যোগ করব। তোমরা দেখে দুইজনে একত্রে জুস আছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক, তাই আমি আবার দেখাচ্ছি। 6/11 যোগ 1/5 সমান, হ্যাঁ লিখবে, আজকে অবশ্যই লিখবে। আমরা দুইটা অঙ্ক করবো, বেশি করবো না। 8 থেকে 8, এই এটা তোমাদের যেহেতু নতুন ক্লাস ফোর আশা করি ছিল না, 8 থেকে 8 পাঁচ যোগ করলে কত হবে? 3। এক সমস্ত, এটা বলার নিয়ম হচ্ছে এক সমস্ত 8/5, এক সমস্ত 8/5 কত বলেছি? 5। এক সমস্ত 8/5, তাহলে 8 থেকে 8 পাঁচ যোগ করলে কত হবে? 13। কত হবে? 13 হবে। আমরা দেখতে পাচ্ছি 13 চলে এসেছে। 13 পরীক্ষাও দিয়েছি লসাগুর। এদের যোগ করার নিয়ম হচ্ছে ক্লাস ফোর এর মতো হরের সঙ্গে হরের লসাগু করতে হবে, লসাগুকে হর দিয়ে ভাগ করতে হবে এবং লব দিয়ে গুণ করতে হবে। লসাগুকে হর দিয়ে ভাগ এবং লব দিয়ে আমরা গুণ করব। লসাগুকে হর দিয়ে ভাগ, লসাগু হচ্ছে 24, 24-কে 6 দিয়ে ভাগ করব আমরা। 24-কে 6 দিয়ে ভাগ করলে কত হয়? চার। চার, চারকে আমরা লব দিয়ে গুণ করব। লব কত কে বলতে পারবে? লব কত? 11 আর 13। 11 আর 13, এখানে 11 হবে, 13 হবে না, কারণ তুমি 6 দিয়ে ভাগ করেছো। যার হর দিয়ে ভাগ করেছো লব, তার লব ধরবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে 4 11 44 হবে। হ্যাঁ, আর একটা হচ্ছে 8 বিভাগ করলে কত হবে? 3। 3, 3 13, 3 13 39, 3 13 39 যোগ করলে হবে 24/73 লিটার। তাহলে আমরা সমস্ত করলাম, দেখে ভাগ করবা, আমরা ভাগ ভাগ করব 3 24 72, 1 যোগ করলে 73, তুমি 24 দিয়ে ভাগ করবা। তুমি 24 দিয়ে ভাগ করতে পারো? তোমাকে আমি এইটা একটু ভাগ করে দেখাবো, দেখাই। তাহলে আমরা আবার আসি, সবাই বেশি ছিল না, দেখো 24 এবং কত? 13, 73, এই দেখো 24, 73, 3 24 হয় 72, 24-কে 3 দ্বিগুণ করলে কত হয়? 72। এখন শুনে নাও, 24-কে 3 দ্বিগুণ গুণ করলে হয় 72, বাকি থাকে 1। রাইসে যদি একইবারে শুনতে না পাও তাহলে তুমি লিপ নিয়ে আবার ঢুকবে, তাহলে শুনতে পাচ্ছি, লিপ নিয়ে আবার ঢুকবে। এখন তুমি দেখে নাও, 3 সমস্ত অর্থাৎ আগের একটা হয় ভাগফল, উপরে হবে ভাগ শেষ, আর নিচে হবে কোনটা? নিচে হবে সবসময় ভাজক। 3 সমস্ত 24 ভাগে কত হবে? লেখার নিয়মটা আবার দেখো, লেখার নিয়ম হচ্ছে আবার দেখে না, প্রথমে লিখতে হয় কি? ভাগফল। প্রথমে লিখতে হয় কি? ভাগফল। প্রথমে লিখতে হয় কি? ভাগফল। ভাগফল যেটা আসবে সেটা প্রথমে লিখতে হবে ভাগফল। আসলে আমরা এখানে লেখার অভ্যস্ত আমাদের নাই মাউস দিয়ে। তো এরপরে উপরে হবে, নিচে হবে হর, হর আমি সহজ বল, সহজ বললাম, নিচে হবে যেটা হর ছিল ওটাই হবে হর, আর উপরে হবে ভাগ শেষ, উপরে হবে ভাগ শেষ, ভাগ শেষ। লেখার নিয়ম অনেকে ভুল করে, উল্টা পাল্টা লিখে দেয়, আগেটা পরে, পরেরটা আগে করলে হবে না। ফার্স্ট হচ্ছে ভাগফল 3, উপরে হচ্ছে ভাগ শেষ 1, নিচে হচ্ছে হর যেটা ছিল ওটাই শেষ, এটা শেষ। আমরা তাহলে আবার আসছি পেজে, আবার আগের পেজে আসি। হ্যাঁ, এখন তোমরা সবাই দেখতে পাচ্ছ, সবাই দেখতে পাচ্ছ? ইয়েস স্যার, দেখতে স্যার। দেখতে পেলে একটা কাজ করবে, সেটা হলো যদি দেখতে পাও তাহলে এটা স্ক্রিনশট নিয়ে, যাদের একদম হয় নাই লেখা, শেষ হয় নাই, তাহলে স্ক্রিনশট নিতে পারবে, আর বাকিটা লিখে নাও। আমার লেখা শেষ।
যারা আছে তাদের ভালো, খুব ভালো। আর কোনো কিছু তুমি বলতেছো না, কিন্তু তোমার এটা মিউট কেন? হিবা কিছু বললে মিউট করবে, যদি কিছু বলতেছো না আনমিউট রাখবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম তাউসিয়া সুবহা, ধন্যবাদ তোমাকে ক্লাসে জয়েন করার জন্য, যদি একটু লেট হয়েছে। তুমি তাউসিয়া এটার স্ক্রিনশট নিয়ে নাও। আমরা গতকালকে ক্লাসটা সম্পূর্ণ করতে পারিনি, সে কারণে আজকে আবার এই পড়াটা মানে পড়ছি, আছি। তাহলে আরমান হোসেন আলিফ, তোমার লেখা শেষ হয়েছে? প্রত্যেকে এই পেজের স্ক্রিনশটটা নিয়ে নাও, যাদের লেখা শেষ ওরা লেখা শেষ করো। আচ্ছা আমি আছি। খ নাম্বার বলা হচ্ছে, কার জুসের পরিমাণ বেশি তা গাণিতিক প্রতীক ব্যবহার করে দেখাও। কার জুসের পরিমাণ বেশি, কারণ এটা যা এটা বের করতে হলে কি করতে হবে, কে বলতে পারবে? কার জুসের পরিমাণ বেশি তা গাণিতিক প্রতীক ব্যবহার করে দেখাও, এই ফলাফল বের করতে হলে কি করতে হবে, কি কাজ করতে হবে, কে বলতে পারবে? বলো কি করতে হবে, ভাগ করতে হবে। আচ্ছা ধরো তোমার আছে 10 টাকা, হ্যাঁ, তোমার ভাইয়ের আছে 8 টাকা, কার টাকা বেশি আছে? শোয়েবের আছে 10, বিয়োগ করতে হবে। কার টাকা বেশি আছে বিয়োগ করতে হবে, কার টাকা কম আছে তবু বিয়োগ করতে হবে, বেশি বললে বিয়োগ করতে হবে, কম বললে বিয়োগ করতে হবে, শুধু মোট বলে যোগ করতে হবে, কেমন? আচ্ছা যদি বলা হয় কার টাকা কম আছে, তখন তুমি বিয়োগ করবে, ঠিক আছে না? রাইসের আছে 10 টাকা, আমার আছে 8 টাকা, তাহলে রাইসের কয় টাকা বেশি আছে, 2 টাকা বেশি আছে, রাইসে কয়টা বা আমার কয় টাকা কম আছে, তখন বিয়োগ করতে হবে। যদি বলা হয় মোট কত আছে, তখন যোগ করব আমরা, 10 আর 8 যোগ করব। তাহলে এখানে আমরা বিয়োগ করব, কার জুসের পরিমাণ বেশি আছে তা গাণিতিক প্রতীক ব্যবহার করে দেখাও। তাহলে আমরা বিয়োগ করব, এটা জানি, তবে আমরা যেহেতু এখানে আমাদের আসলে কত বেশি বলা হয় নাই, এখানে বলা হয় না যে কত বেশি, কত বেশি বললে বিয়োগ করব, এখানে আমরা তুলনা করলে হবে। হ্যাঁ ওই গ নাম্বারে বিয়োগ করে দিব, গ নাম্বার বলেছে কার জুসের পরিমাণ কত বেশি তা নির্ণয় করো, তো কত বেশি বললে আমরা কি করব, বিয়োগ তো করব, আর বেশি বললে বিয়োগ করতে হবে না, তবে কিছু একটা করতে হবে। তোমরা আমরা দেখি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। শাফিন জি, তুমি তো গতকালকে এই পেজটা লিখেছিলে না, এই পেজে তোমার লেখা আছে হয়তো, লিখেছিলে গতকাল, এই পেজটা দেখে নাও। গতকালকে 2 নম্বরটা দেখে নাও। দুইজনের একত্রে আছে, হ্যাঁ লেখি। আচ্ছা তাহলে আমরা খ নম্বরে আছি, খ নম্বরে কার জুসের পরিমাণ বেশি তা গাণিতিক প্রতীক ব্যবহার করে দেখাও। দেখো আমরা লিখলাম, রিয়াদের জুস আছে 6/11 এবং মামুনের আছে 8/13 লিটার। আমরা ক হতে পেয়েছি রিয়াদের জুস আছে 6/11 লিটার, মামুনের আছে 8/13 লিটার। এখন আমরা যে নামতা পড়ি, আমরা তোমাদের গতকালকে বলেছিলাম নামতার মতো করে লিখবো, যেমন আমরা লিখবো 6/11 লিখেছি, তো এখন নামতা নিচে হচ্ছে 6 এর নামতা আর লবে হচ্ছে 11 এর নামতা। কি বললাম, নিচে হচ্ছে 6 এর নামতা, উপরে হচ্ছে 11 এর নামতা। 6 2 12, 11 2 22, 3 6 18, 3 11 33, 4 11 44, আবার 4 6 24, 4 5 30, 5 11 55, উপরে একটা নামতা। আমরা 5 ঘর পর্যন্ত পড়লাম, হ্যাঁ আমরা দেখি হয়তো পড়তে হলে আরো ডট ডট দিলাম কেন, কারণ নামতার কোনো শেষ নাই, নামতার কোনো শেষ নাই। তুমি হয়তো 10 নামতা পর্যন্ত শিখেছো, কিন্তু 1 লক্ষ নামতাও তুমি পড়তে পারবে চাইলে, নামতা শেষ নেই। তুমি তুমি নামতা মানে গুণ করা আর কি, তুমি যে কোনো সংখ্যাকে গুণ করতে পারো। এরপর হচ্ছে 8/13, আমরা নিচে পড়বো 8 এর নামতা আর উপরে পড়বো 13 এর নামতা। দেখে নাও, 8 2 16, 13 2 26, আবার দেখে নাও 3 8 24, 3 13 39। এরপর আমি ডট রাখলাম কেন জানো, আমি এরপর ডট রাখলাম কারণ আমাদের এখানে উদ্দেশ্য থাকতে হবে, আমি কতটুক পর্যন্ত নামতাটা পড়বো, আমি কতটুক পর্যন্ত নামতা পড়বো,
ঠিক আছে, আমি কিছু না দিব না, আমাদের কথা থাকবো, বাসা কি যাব না, অঙ্ক কি শেষ হবে না? অবশ্যই অঙ্ক শেষ হবে, তুমি বাসায় যাবে। তো এটার জন্য তোমাকে কত হবে জানো, হর সমান হয়েছে কিনা দেখতে হবে। দেখো হর সমান 24, এই 24 দেখতে পাচ্ছ, আমি কার্সর ঘুরাচ্ছি কিন্তু 24, আমার এখানে কত 24, কার্সর দেখতেছো, কার্সর দেখতেছো আমার মাউসের 24 এবং 24 কি হয়েছে, সমান হয়েছে। এই সমান হওয়ার পর আমি থামলাম, কারণ যেহেতু হর সমান সমহর 24, যেগুলো হর সমান হয়েছে ওগুলো লব দেখবে 44 এবং 39, 44 হচ্ছে কি বড়, 39 হচ্ছে 44 কি বড়। তাহলে এই দুইটা ভগ্নাংশ আমরা রাখবো যে এইগুলো মিলে গেছে, 44 24 ভাগে 44 বড়, 24 ভাগে 39 হচ্ছে। আচ্ছা 24 এবং 44 এবং 39 বা এই ধরনের কোনো ভগ্নাংশ রিয়াদ এবং মামুনের কিন্তু নেই, এগুলো হচ্ছে ওদের কি গুণ করে পেয়েছিলাম আমরা, নামতা পড়ে পেয়েছিলাম। তাই তোমাকে উত্তর লেখার সময় কি করতে হবে জানো, ওদের যে ভগ্নাংশটা আছে সেটাই আনতে হবে। যেমন তুমি যদি 44 এবং 24 দেখো, আমি কার্সর ঘুরেছি, দেখো 44 24 দেখতেছো পাচ্ছ, কার্সর মাউস যে যে কার্সর আছে দেখে নাও, ইন্ডিকেট করতেছে এরর বার। এই 44 24টা আসলে আসছে কোত্থেকে, এই 11 6 থেকে, দেখো 11 6 থেকে, ঠিক আছে 6 ভাগের 11 থেকে আসছে। তো 6 ভাগের 11 আমরা লিখবো, 6 ভাগের কত 11। আবার দেখেন 39 24 মানে 24 ভাগের 39, এটা কোত্থেকে আসছে, কোত্থেকে আসছে, এটা মূল কে, মূল হোতা হচ্ছে 8 ভাগের কত 13, মূল কাজ করছে কে 8 ভাগের কত 13, 8 ভাগের 13 কে লিখতে হবে, অর্থাৎ যেটা মেইন সেটা লিখতে হবে। এখন তুমি লিখতে পারবে যে 6 ভাগের 11টা কার নামের পাশে থাকবে, দেখো 6 ভাগের 11 হচ্ছে কার, রিয়াদ। আমি তো এটা পুরোটা লিখি নাই। হ্যাঁ এখন লিখে নাও, এখন লিখে নাও, রিয়াদের জুসের পরিমাণ সবচেয়ে বেশি, কার চেয়ে বেশি, মামুনের জুসের পরিমাণ চেয়ে বেশি। এই অঙ্কটা আশা করি এখানেই শেষ, দ্রুত লিখে নাও, খাতায় ডকুমেন্ট থাকতে হবে, মোবাইল থেকে ডকুমেন্ট যে কোনো সময় চলে যেতে পারে, তোমার ছোট ভাই খেলতে গিয়ে ডিলিট করে দিতে পারে গ্যালারি থেকে, কেমন? এটা তুমি শুধু খাতা লিখে নাও। আমরা আজকে শুধু দুটো অঙ্ক দেখাবো, লেখা শেষ। স্যার স্যার একটু দেন, আমি চলে গেছিলাম। কোনটা? এটা খ নম্বরটা। তো খ নম্বরটা তুমি দেখো, আসো তো দেখে নাও, আমি আছি ফোন নাম্বার এখনো, অনেকে যারা শেষ করতে পারে নাই তারা দ্রুত শেষ করো। আওয়াজ থেকে আওয়াজ আসছে স্যার, সবাই ভিতরে আসছে আওয়াজটা, আরেকটা আওয়াজ আসছে, বাকি বা শুধু মিউট দিয়ে রাখে সাফিনো, মিউট দিয়ে রাখছো। সকালে কিছু খাওয়া দাওয়া করছো তোমরা নাকি না খেয়ে ক্লাস করতেছো? হ্যাঁ ভালো হচ্ছে তোমার? সকালে উঠে টিচারের কাছ থেকে পরে ক্লাসে বসে গেছি। টিচার এখন টিচার কি বাসায় আসছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো, যাই হোক এখন দেখে নাও, রিয়াদের জুসের পরিমাণ বেশি কার থেকে বেশি, মামুনের জুসের পরিমাণ থেকে বেশি, প্রত্যেকের শেষ হয়েছে লেখা। সাফিন, সাফিন কতটুকু লিখেছো, কতটুকু লিখেছো তুমি? স্যার এখন পর্যন্ত লিখেছি মাত্র, এখন লিখতেছো, তোমার এখানে স্কোর নাই স্যার। বলো ভুলে গেছিলাম, দেখাই দিতাম। যাই হোক সাফিন, আমরা একটু পরে আবার দেখাবো এটা। হ্যাঁ অন্য পেজ আসি, তুমি একটু এক পেজটা খালি রাখো সাফিন, এই পেজটা অনেক বাকি আছে তোমার। আর
লোকমান হোসেন আলিফ, তোমার এখানে আওয়াজ বেশি আসছে, বললাম আসছে, পরে অঙ্ক আসছে, একটু করে কি সময় দেওয়া দিচ্ছি, এই বেচারা তো স্ক্রিনশটও নেই বলতেছে। আচ্ছা যাই হোক, এখন আছে হয়তো ইউজ করতে পারতেছে না, থাকার তো কথা। আচ্ছা আমরা দেখে নাও পরে পেজ আসি। সাফি তোমাকে আমি একটু পরে আবার দেখাবো, এটা পেজটা আবার দেখাবো, আমরা পরের পেজে আসছি। একটু জায়গা রাখো, তুমি জায়গা রাখো, একটু জায়গা রাখো, আমরা পরের পেজ হচ্ছে যে রিয়াদের জুস বেশি আছে। আমরা দেখতে পাচ্ছি 24/11 বিয়োগ কত, 8/13, কেমনে বুঝলাম রিয়াদের যে জুস বেশি আছে, আমরা একটু আগে হিসেব করলাম না, রিয়াদের জুস গ্রেটার দেন দেখলাম না, এটা এখন আমরা কি করব, লসাগু নিব 24, আমরা আগে করেছি লসাগু 24, আমরা যোগ করেছি না, ঠিক সেই একই ফলাফল লাগবো, শুধু কি লাগবো বিয়োগ চিহ্ন, কি লাগবো শুধু বিয়োগ চিহ্ন, আর কোনো কাজ নাই, এই অঙ্কের উত্তর এখানে শেষ। সাফি তুমি এই গ নম্বরটা লিখে নাও, খ নম্বর একটু জায়গা রাখো, 4-5 জায়গা রাখো, এটা গ নম্বর শেষ, সেখানে শেষ, গ নম্বর শেষ, সবাই গ নম্বরটা লিখে নাও, যারা খাতা লিখেছো তারা গ নম্বরটা দ্রুত লিখে নাও। বুঝতে পারছো যোগ আর বিয়োগ একই রকম, শুধু চিহ্নটা বেশ কম। মুন্দাসির তোমার কি অবস্থা, তুমি বুঝতে পারতেছো মুন্দাসির? মুন্দাসির যারা লসাগু পারো না, আমরা পরবর্তী যখন লসাগু ক্লাস আবার করবো, রিভিশন করব, যখন রিভিশন করব তখন লসাগুটা দেখবে। সাফিনের শেষ, আমি পারি না লসাগু, পারো না ঘর থেকে বার হো না, কেন বাইরে গেলে কেউ মাইর দিবে? মামুন বাজারে গিয়ে 4/3 চিনি, 5/4 ডাল, 2/2 ময়দা কিনলো, এই প্রশ্নটা একবার পিএসসি পরীক্ষায় এসেছিল। আমরা আসলে যে সেই প্রশ্নগুলো বারবার রাখি যেগুলো পরীক্ষায় আসে। ক, সে মোট কত কেজি দ্রব্য কিনলো, কে কে দ্রব্য মানে জিনিস, কে কে বলতে পারবে, কি করতে হবে, যারা লেখার আছে তারা দ্রুত লেখো, স্যার গুণ করতে হবে, যোগ করতে হবে, সে মোট কত কেজি দ্রব্য যোগ করতে হবে, খ স্যার এটা কি লিখবো, নিশ্চয়ই খ মোট চিনি ও ডাল কিনলো, কি করতে হবে, কে বলতে পারবে, যোগ করবো কোনটা, কোন যোগ করবো, এখানে যোগ করতে হবে শুধুমাত্র চিনি এবং ডাল, কি কি যোগ করতে হবে, চিনি এবং ডাল, চিনি এবং ডাল, গ অপেক্ষা ময়দা কত কেজি বেশি কিনলো, খেয়াল করে নাও, চিনি অপেক্ষা ময়দা কত কেজি বেশি কিনলো, কি করতে হবে, কে বলতে পারবে, যোগ করার সময় বা বিয়োগ করার সময় হরে কি নিবো বলছিলাম, লসাগু, ঠিক আছে, এখানে এখন আমরা লসাগু নিতে পারবো না, কারণ আমাদের এখানে একটা মিশ্র ভগ্নাংশ আছে, দেখো কার্সর ঘুরতেছে, 2/2 2/1 লেখা আছে, এই 2/2 কে আমাকে কি করতে হবে, অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করতে হবে, দেখে নাও অপ্রকৃত ভগ্নাংশ আমরা প্রকাশ করবো, সেই যে কারণে আমরা লসাগুটা করলাম না, কে বলতে পারবে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করলে কত উপরে কত হবে নিচে কত হবে, কে বলতে পারবে,
উপরে কত হবে নিচে কত হবে দ্রুত বলতে হবে কে বলতে পারবে আমরা একটু রাফ একটু আগে হোয়াইট বোর্ড নিয়ে রাফ করলাম কিভাবে লিখতে হয় ভাগ করে শিখেছিলাম তো গুণ গড়টা একই রকম আরো সহজ গুণটা আরো সহজ না নয় হবে উপরে 3 নিচে 4 না নিচে নিচে তো জীবনে চেঞ্জ হবে না নিচে তো জীবনেও চেঞ্জ হবে না দুই আছে না নিচে দুই থাকবে নিচে কোনো চেঞ্জ হবে না যা চেঞ্জ উপরে হবে উপরে কত হবে কে বলতে পারবে 3 কিভাবে বলছো 2 এর 1 যোগ করছো যে তোমাকে যোগ করতে বলেছিলাম তোমাকে বলেছিলাম 2 একে 2 না তোমাকে বলেছি বলেছি ভাগ ভাগ এই যে ভাগফল 2 2 সমস্ত না সমস্তর সাথে হর গুণ করতে হবে শুনে নাও কি বলেছি সমস্তর সাথে হর গুণ করতে হবে সমস্ত হলো 2 হর হলো 2 2 দুগুণ কত হবে 4 1 লব যোগ করতে হবে 4 এর সঙ্গে 1 যোগ করলে কত হবে 5 4 রাইসাকান তুমি ড্র করতেছো ড্র মুছে ফেলো 5 রাইসাকান ক্লাস 5 এ কোনো ড্রয়িং নাই এটা মুছে নাও আবার দেখো নাও এখনো রাইসা এখনো আছে একটা আছে মুছে নাও তাহলে আমরা কিভাবে লিখবো 2 2 গুণ 4 1 যোগ করলে কত হবে 5 আমরা আবার বলছি শুনে নাও আবার বলছি মনোযোগ সহকারে শুনে নাও সমস্তকে হর দিয়ে কি করতে হবে গুণ করতে হবে 2 2 গুণ কত হবে 4 2 2 গুণ হবে 4 1 যোগ করলে লব তবে 1 যোগ 1 আছে 1 যোগ করবে লবে 7 থাকলে 7 যোগ করবে আমরা এরপর লসাগু নেব 4 5 2 লসাগু সময় থাকলে তোমাকে করতে বলতাম কিছু সময় অনেক কমে গেছে 4 5 2 এগুলার এই সংখ্যাগুলোর হরের লসাগু হচ্ছে 20 20 হরের লসাগু বের করবে যারা লসাগু জানো না তাদেরকে লসাগুটা আবার ভালো করে করতে হবে হ্যাঁ 4 5 2 লসাগু নিলাম 20 লসাগু নেওয়ার পর কি করতে হয় কে বলতে পারবে হরের সাথে গুণ লবের সাথে ভাগ না উল্টা বলছো হরের সাথে ভাগ লব হরের সাথে ভাগ লাগছে গুণ 4 দিয়ে ভাগ করলে 5 হবে 3 5 এ 15 হবে 5 দিয়ে ভাগ করলে 4 হবে 4 4 এ 16 হবে 2 দিয়ে ভাগ করলে 20 কে 10 হবে 5 10 হবে 50 দেখে নাও আবার বলছি 20 কে 4 দিয়ে ভাগ করলে কত হবে 20 কে 4 দিয়ে ভাগ করলে হবে 5 3 5 এ 15 20 কে 5 দিয়ে ভাগ করলে কত হবে 4 4 4 এ 16 20 কে 2 দিয়ে ভাগ করলে হবে 10 5 10 এ 50 এরপর আমরা যোগ করব আমরা সবাই যোগ পারি তাহলে আমাদের ফলাফল হবে 4 সমস্ত 20 ভাগের 1 তুমি ভাগ করে দেখবা আমরা একটু আগে রাফে ভাগ করে দেখালাম কিভাবে লিখতে হয় ঠিক সেভাবে লিখবে সবাই এই পেজ শেষ করো দ্রুত শেষ করো সময় কমে গেছে দ্রুত শেষ করো রাইসা একটা ডাক এখন রাইসা একটা এখন ড্র একটা এখন রেখে দিয়েছো তুমি ড্রটা মুছে নাও মোট কত দিয়ে চিনি ও ডাল চিনি এবং ডাল যোগ করব শাফিন দ্রুত শেষ করো কতটুকু আসছো তুমি শাফিন আমি পরে পেজ আসছি সবার শেষ আমরা পরে পেজ আসছি শেষ হওয়ার পর আনমিউট করবে শাফিন শেষ শাফিনের দিকে আমি একটু দেখি আর ও লেখে কারণ হচ্ছে ওর সবাই লিখে কিন্তু ওর সমস্যা হচ্ছে ওর স্ক্রিনশট খুঁজে পায় না বাপ্পা এলেও কাজ করে না বলতেছে আমরা খ নম্বরে আসি মোট কত কেজি চিনি ও ডাল কিনলো চিনি এবং ডাল আমরা যোগ করব দেখে নাও চিনি এবং কত ডাল আমরা জানি হরের লসাগু 4 পাতে 20 হবে এবং হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ ছোট একটা অঙ্ক এক সমস্ত 20 ভাগের কত হবে 20 একে 20 31 থেকে 20 গেলে হয় কত 11 গ নম্বর বলা হলো গ নম্বর চিনি অপেক্ষা ময়দা বেশি কিনলো আচ্ছা এটা কি শেষ করো সবাই সবাই এই পেজ শেষ করো খ নম্বর সবাই শেষ করো
এটা কি লিখবো? হ্যাঁ সব লিখবে। এটা কি লিখবো? হ্যাঁ তুই যে না লিখলে শেষ শেষ। আচ্ছা এখন পরের পেজে আসি আমরা। দ্রুত লেখো, দ্রুত লেখো, আর শেষ আমরা পরের পেজে আসি। পরের পেজ হলো আনমিউট করো, আনমিউট করো, বারবার বলতে হয়। তুমি যদি দেখতেছো যে তোমারটা অফ ওপেন, স্পিকার অফ রাখবে, তাহলে সাউন্ড গুলো পরিষ্কার শুনতে পাবে। এটা বারবার বলতে হয় এই জন্য। তো এটা যদি বারবার বলতে হয়, ছোট কথা যদি বারবার বলতে হয়, তাহলে তোমার লজিক কিভাবে পারবে? হ্যাঁ দেখে নাও, চিনি অপেক্ষা ময়দা বেশি কিনলো, 5/2 - 4/3, লসাগু 4/3, লসাগু মানে কিন্তু গুণ নয়, লসাগু মানে কিন্তু গুণ নয়, খেয়াল করবে। লসাগু হচ্ছে তোমার ভাগ করার প্রক্রিয়া, ভাগটা করে দেখতে হবে। অনেকে এটা পারো, দেখি তোমরা নিজেরা করো, বিয়োগটা তোমরা নিজেরা করো। এরপরে দেখে নাও, হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ করবে, 2 দিয়ে ভাগ করলে 4 কে 2 দিয়ে ভাগ করলে হবে 2, 5 দ্বিগুণ কত হবে 10, 4 কে 4 দিয়ে ভাগ করলে হবে 1, 3 একে 3, 3 একে 3 করলে হবে 4/7, ভাগ করলে কত হবে কে বলতে পারবে? ভাগ করলে কত হবে? ভাগ করলে কত হবে কি বলতে পারবে? কত দেবা? ও 4 আছে না, হদ দিয়ে ভাগ করবে কি মানুষ হলো লব দিয়ে ভাগ করবে না, হদ দিয়ে না? 28 কত? 28 28 28 তুমি তো গুণ করছো, তোমাকে বলছো ভাগ করতে। 4/3 4/3 ধন্যবাদ তোমাকে শুদ্ধ ভাই বলার জন্য। সকলে এই পেজ শেষ করেছি কিনা দ্রুত আমাকে বলো। শেষ। আমরা দেখতে পাচ্ছি এখানে আচ্ছা শাফিন তোমার শেষ, শাফিনের শেষ, শাফিন আচ্ছা স্টপ শেয়ার করে। আচ্ছা তোমরা ইলার্নিং থেকে যারা দেখতে পাও নেই, তাহলে ইলার্নিং থেকে দেখবে, আমি ইলার্নিং এর মধ্যে দিয়ে দিব। তো প্রিয় শিক্ষার্থীরা আমরা শেষ করছি, ধন্যবাদ তোমাদের সকলকে সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।